আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই 95% মুসলমানদের কোমলমতি বাচ্চাদেরকে এই সব বই দিয়ে পদভ্রষ্ট করে নাস্তিক বানাবার পরিকল্পনা করবেন না, করবেন না, আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, এই জাতি মেনে নেবে না। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কি না? দুঃখের বিষয় হলো সত্য, আজ কোরআনের বিরুদ্ধে, ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না জোরে বলেন। 2023 সালে শিক্ষা কমিশন যে বই বের করছে, যে বই আগামী 1 তারিখ দেওয়া হবে ষষ্ঠ শ্রেণী মাদ্রাসা এবং স্কুলে, সপ্তম শ্রেণী মাদ্রাসা স্কুলে যেই বইগুলো দেওয়া হচ্ছে, দেইগুলো দেওয়া হবে, বইগুলো সংকলন করা হয়েছে, যেইগুলো সব কমপ্লিট করা হয়েছে, ওই বইয়ের ভিতরে আল্লাহর বাণী নবীর বাণী একটাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা শিক্ষা কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি, 95% মুসলমানের দেশে যেই বইগুলোর ভিতরে বেপর্দাই মূর্তি পূজা পত্তলিকতা যেই সব বইয়ের ভিতরে দেওয়া হচ্ছে ওইগুলো মাদ্রাসা তো দূরে কথা, স্কুলের ছাত্রদেরকে পড়তে দেওয়া ঠিক হয় না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা জোরে বলে, আওয়াজ কথা ঠিক কিনা বলে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই 95% মুসলমানদের কোমলমতি বাচ্চাদেরকে এই সব বই দিয়ে পদভ্রষ্ট করে নাস্তিক বানাবার পরিকল্পনা করবেন না, করবেন না, আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, এই জাতি মেনে নেবে না। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক কি না? বাবার আমার, ভাইয়ের আমার, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যে আগামী প্রজন্ম এরকম মাহফিলের প্যান্ডেল থাকবে শ্রোতা আসবে না, মসজিদ থাকবে মুসল্লি আসবে না, সেই পরিকল্পনা চলছে। আমরা এই জন্য জোর দাবি জানাচ্ছি শিক্ষা কমিশনারের কাছে, জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমাদের কোমলমতি বাচ্চাদের ইমান আকিদা নষ্ট করবেন। বইগুলো খুলে দেখবেন উপরে পেইজে মুসলমানদের কোনো স্মৃতিচিহ্ন নাই, বরং মূর্তি পূজা দিয়ে ভরা। বইগুলোর ভিতরে সব বেপর্দাই অর্থাৎ হেজাব ছাড়া মাদ্রাসা বই পর্যন্ত এরকম ছবি দেওয়া হয়েছে, এরকম গল্প কাহিনী মূর্তি দেওয়া হয়েছে, যেটা কোন মুসলমানদের সভ্য দেশের কোন মুসলমান মেনে নিতে পারে? বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই জন্য আমরা সরকারের কাছে আদবের সাথে আমরা জোর দাবি জানাচ্ছি। ঠিক কি ঠিক না জোরে বলে? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই বইগুলো বাদ দিয়ে প্রয়োজনে গত বছর যেই বইগুলো ছিল ওই বইগুলো চালানো হোক, এবং বইগুলো আলেম ওলামাদের সিদ্ধান্ত নিয়ে বইগুলো রচনা করা হোক, মাদ্রাসার বইগুলো আওয়াজ দিয়ে বলেন আমরা চাই কি চাই না? আওয়াজ চাই কি চাই না? বাবার আমার, ভাইয়ের আমার, আমাদেরকে কোরআন মোহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের জন্য আমরা জীবন দিতে, কারণ কোরআন হচ্ছে আমাদের ইমান, কোরআন আমাদের আকীদা, কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি তোমরা কোরআনকে মানো, যদি কোরআনের পথ অনুযায়ী জীবনকে গড়ো, তাহলে আল্লাহ বলছে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঘোষণা কার? বাবার আমার, ভাইয়ের আমার, এই কোরআন, এই ধর্ম ইসলাম, এটাকে মিটিয়ে দেওয়া যাবে না। বহু ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হয়েছে যুগ যুগ ধরে। আবু জাহেল উৎপা সাহেবা চাচ্ছিল কোরআনকে মিটিয়ে দিবে, ঠিক কিনা বলে? কিন্তু কোরআন মিটে গেছে? এই কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন কোরআন নাযিল করেছি আমি, আর হেফাজত ও দায়িত্ব আমি রাখছি। আল্লাহু আকবার বলে। যদি আগুন লাগে, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবী সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, ঠিক কিনা বলে? যদি আগুন লাগে, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন।
করবে কেমন কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন কোরআন ধ্বংস আগুনের তেজ এই বিশ্ব মাঝে আছে অগণিত কোরআনের হাফেজ ঠিক কিনা বলেন